আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রথমেই আমরা অনেক দুঃখিত, আসলে কাজের ব্যস্ততার কারণে নিজেদের চ্যানেলে সেভাবে সময় দিয়ে উঠতে পারছি না, আর আমাদের ওকিনাওয়া ট্যুরের সব ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতেও পারছি না। দ্বিতীয় দিন ওকিনাওয়া ওয়ার্ল্ড ঘুরে আমরা চলে গিয়েছিলাম ক্যাপে চিনেন পার্ক দেখার জন্য। জায়গাটি অসম্ভব সুন্দর, সমুদ্রের পাড়ে খুবই ভালো লাগে দেখতে, এবং সেখানে আমরা আমাদের ড্রোনটি ফার্স্ট ফ্লাই করার জন্য চেষ্টাও করেছিলাম। ড্রোন উড়ানোর ফার্স্ট টাইম ড্রোন উড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি, দেখি উড়াইতে পারি কিনা। এখানে অনেক বাতাস, আর বাতাসের ইয়াটা আসলে ধরতে পারে না, অনেক ড্রোন আছে। এখন এটা কি করতে পারে জানি না, কি হয় উড়াইতে পারি কিনা। বাতাস, অনেক বাতাস, অনেক বাতাস, না না প্রচন্ড বাতাস। ফার্স্ট ফ্লাই আমাদের ড্রোনের, আমরা পারবো। ক্যাপে চিনেন পার্কে আমরা আমাদের ড্রোনটি ফার্স্ট ফ্লাই করিয়েছিলাম, কিন্তু সেখানে এত বেশি বাতাস ছিল যে ড্রোনটি উপর ওঠানোর পরে খুব বেশি কাঁপছিল। এই হচ্ছে আমাদের ড্রোন ভিডিও। প্রচণ্ড বাতাস এবং ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তখন। ড্রোনটি উপরের দিকে উঠালেও বাতাসের কারণে এটাকে সামনে নিয়ে কিংবা পিছনের দিকে নিয়েও উপর থেকে সমুদ্রের পুরো ভিউটা আমরা নিতে পারিনি। বাতাস এবং বৃষ্টির কারণে ক্যাপে চিনেন পার্কটিতে আমরা খুব বেশি সময় থাকতে পারিনি, তাই সেখান থেকে আমরা আর অন্য একটি জায়গায় চলে গিয়েছিলাম। চলো না আমরা এখন সমুদ্রের মধ্যে একটা ডুব দিয়ে আসি, না ডুব দিব না, মানে এখানে যাওয়ার একটা রাস্তা আছে ওই পর্যন্ত দিয়ে আসি। Thank you.
ক্যাপিচিনেন পার্ক দেখা শেষ করে আমরা রওনা দিয়েছিলাম মিয়াগি আইল্যান্ড দেখার উদ্দেশ্যে, এবং যাওয়ার পথে আমরা এই সুন্দর জায়গাটি দেখতে পেয়ে গাড়ি থামিয়েছিলাম এবং জায়গাটি ঘুরে গিয়েছি। প্রচণ্ড বাতাস এবং বাতাসের কারণে ঠান্ডা লাগছিল সবারই, আর যেহেতু আমাদের সাথে বাচ্চারা আছে তাই এখানেও আমরা খুব বেশিক্ষণ থাকিনি, কিছুক্ষণ ঘুরে দেখে আবার রওনা দিয়েছিলাম মিয়াগি আইল্যান্ড দেখার উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তার দুই পাশে যে সমুদ্র ছিল তার সৌন্দর্য আমরা সবাই উপভোগ করছিলাম। এখন আমরা একটি ব্রিজ পার হব এবং এই ব্রিজের ওই পাশেই হচ্ছে মিয়াগি আইল্যান্ড শুরু। ব্রিজ দিয়ে যখন যাচ্ছিলাম তার দুই পাশে ছিল সমুদ্র, এবং এই সৌন্দর্য যে কী যে ভালো লাগছিল দেখতে তা বলে বোঝানো যাবে না, এবং আসলেই সত্যি ক্যামেরায় আমরা সৌন্দর্যটা বন্দি করতে পারিনি যা আমরা নিজেদের চোখ দিয়ে দেখেছি। এখানে তো বাতাস নেই, বাট যাওয়ার রাস্তা কোথায়? চত মাছি কোথা তাই আসো করো খালি যাবো খেলে আমার হাত ধরো সেই ভালো। Thank you.
মিয়াগি আইল্যান্ডে ঘোরার জন্য আমরা দুটি জায়গা চুজ করেছিলাম। একটু আগে যে আইল্যান্ডটি ঘুরে আসলাম সেটি ছিল একটি জায়গা, এবং এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের দ্বিতীয় স্পট। কিন্তু প্রচণ্ড বাতাস এবং সমুদ্র উত্তাল থাকার কারণে এটার যে মেইন স্পট সেটা বন্ধ করে রাখা হয়েছিল এবং সে পর্যন্ত আমরা যেতেই পারিনি। তো আর কি করার, এইখানে ঘুরে আমরা আমাদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরির পর্ব শেষ করেছিলাম। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আর যারা আমাদেরকে নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নাইমা ইব্রাহিমস ব্লগের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।